আমার শুধু ভয় হচ্ছে যে বেগম জিয়া যদি ইন্তেকাল করেন না জেনে যে ওনার প্রিয় দেশটা স্বাধীন হয়েছে, এটা খুব আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক যে উনি মারা গেলেন উনি জানতে পারলেন না। বেগম জিয়ার ব্যাপারে আমি খুব আতঙ্কিত। ওনার একটা লিভার ট্রান্সপ্লান্ট দরকার এবং খুব জরুরিভাবে দরকার। ওনাকে বিদেশে নেওয়ার ওই টাইম লাইনটা অনেক কমে আসছে। ওনাকে যদি এই সপ্তাহের মধ্যে সামনের সপ্তাহের মধ্যে যদি না নেওয়া হয় আমি খুব ওয়ারি। আল্লাহ কিন্তু হায়াতের মালিক, আল্লাহ আশা করি এই ভদ্রমহিলাকে হায়াত দান করবেন। এতগুলি মানুষের দোয়া ওনার জন্য আছে, প্রত্যেক দিন আমার মনে হয় 5 কোটি কমপক্ষে 5 কোটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করে। তো এই দোয়ায় ওনাকে টিকিয়ে রেখেছে, উনি বেঁচে আছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা কোনো খারাপ সংবাদ শুনতে পারি, এটা আমি ভয়ে আছি। এখন এই ব্যাপারে আমার একটা মতামত আছে, আপনাদেরকে একটা গল্প বলতে চাই। নেলসন জানতে পেরেছে আপনার আমার গল্পটার কেন গুরুত্বপূর্ণ আপনারা বুঝেছেন। নেলসন জেনে তারপরে মারা গেছে, শান্তিতে মারা গেছে যে আমার দেশটা বেঁচে গেছে। কিন্তু বেগম জিয়ার বেলাতে এটা হবে আমার খুব ভয় হচ্ছে এখন এই ব্যাপারে। এই সপ্তাহে যে খবরগুলি পাচ্ছি এগুলো ভালো না, আপনাদেরকে জানাই। এবং সত্যি কথা বলতে আমরা দেশে আমরা যতটুকু শক্তিশালী আন্দোলন করা উচিত ছিল এই ভদ্রমহিলার জন্য আমরা কিন্তু সেটা করিনি। এই লেভেলের একজন ভদ্রমহিলার পক্ষে অবস্থান নেওয়াটা আমাদের দায়িত্ব ছিল, আমার দলের দায়িত্ব ছিল, বিএনপির তো ছিল, অন্য সব দলের দায়িত্ব ছিল। যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে বলে তারা সম্মান করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে ওনার জন্য রাস্তায় দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু এটা হয়নি। সত্যি কথা বলতে আমি খুব দুঃখিত, এটা আপনার জানাতে। কিন্তু যতটুকু আন্দোলন হওয়ার কথা ছিল ওনার পক্ষে এটা বিভিন্ন কারণে হয়নি, এটা খুব দুঃখজনক। বিদেশিরাই ওনার পক্ষে কথা বলেছে, আমাদের দেশের মানুষ শক্ত একটা অবস্থান নেয়, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। আমাদের দেশে সম্মানী মানুষকে সম্মান না দেখাতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু অনুপ্রেরণা পাবে না, তারা দেখবে সম্মানী মানুষকে কোনো পাত্তা দেয় না। আমরা কেন কষ্ট করব, আমরা কেন দেশের জন্য আত্মত্যাগ করার একটা মানে একটা স্পৃহা কারণ থাকতে হয়, তারা করবে। আমি খুব চিন্তা, বেগম খালেদা জিয়া আমাদের শ্রদ্ধেয় একটা মানুষ, আমরা ওনার দল করি না, উই ডোন্ট, আই এম নট এ বিএনপি সাপোর্টার। আমি অবশ্য জেনারেল শহীদ জিয়া রহমানের খুব অ্যাডমায়ার, আমি এটাও মানি না যে জেনারেল জিয়া কোন দলের সম্পত্তি, আমি এটা মানি না। সে জাতির সম্পদ, সে আমার সারা মুক্তিযোদ্ধা, জাতির একটা সম্পদ, জাতির তার মালিকানা হলো জাতির। ওকে, কোন দল তার মালিকানা নিয়েছে আমি এটা মানি না। আমি, উনি আমারও হিরো, বিএনপিরও হিরো, দ্যাটস ফাইন। সেই বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর উত্তম কি রাস্তার লোক তাকে বানিয়েছে? শেখ মুজিবুর রহমানের হাতে বীর উত্তম, সেই বীর উত্তমের বিধবা স্ত্রী, প্রধানমন্ত্রীর কথা বাদ দেন, বিধবা স্ত্রী, ওনাকে অত্যাচার করা এটা যে কত একটা জঘন্য একটা অপরাধ, আল্লাহ তাআলা এটা কখনো মানবে না আমি বিশ্বাস করি।